আলেমদের উপরে নিপ্রিয় নির্যাতন অত্যাচার জুলুম করলে জাতির উপরে ছয়টি বড় বড় ধরনের বিপদ আসবে মুসিবত আসবে আলেমেরা হলো মাথার মুকুট যুগের শ্রেষ্ঠ সন্তান আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ সন্তান হলো আলেম সম্প্রদায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে কালে কালে তথাকথিত এক শ্রেণীর যারা ইসলাম বিরোধী শক্তি রয়েছে তাদের সাথে কিছু কিছু লোকও সুর মেলায় তারা আলেমাদেরকে হেয় প্রতিপন্ন করে আলেম আমাদের উপরে জুরুম করে নিপ্রিয়ণ করে নির্যাতন করে আলেমদেরকে বন্দি করে মামলা দেয় হুলিয়া দেয় জেল দেয় ফাঁসি দেয় এটা অত্যন্ত জাতির জন্য লজ্জাজনক বিষয় হতাশাজনক বিষয় দুঃখজনক বিষয় যে জাতি আলেমদেরকে সম্মান দিতে জানে না ইজ্জত দিতে জানে না মর্যাদা দিতে জানে না সে জাতি কখনো উন্নতি শিখরে আরোহণ করতে পারবে না যে জাতি যার আলিমের উপরে অত্যাচার করেন আলিমের উপরে জুলুম করে বলেন আল্লা রুকর যারা আল্লাহর তা আল্লাহর হাবিব রসুল সাল্লামের সাথে ব্যাধবি করে তাদের আমলগুলো আল্লাহ তালা বরবাদ করে দেন বিনষ্ট করে দেন নষ্ট করে দেন ও আন্তুম্লা সরুল যে তারা বুঝতেও পারে না টেরও পায় না যে তাদের আমলগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে আলেম হলো নবীর উত্তরাধিকারী উত্তরসূরি ওয়ারাস ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া নবীর বংশধর উত্তরাধিকারী তার মানে আলেমদের কি কষ্ট দাও মানে হলো নবী কি কষ্ট সুতরাং যারা আলেমদেরকে কষ্ট দিবে জুলুম নিপীড়ন নির্যাতন অত্যাচার চালাবে মামলা দিবে হামলা করবে জেল জুলুম ফাঁসি ইত্যাদি দিয়ে আলেমদেরকে যারা হেয় প্রতিপন্ন করবে তাদের সম্মানের উপরে আঘাত করবে মর্যাদার উপরে আঘাত করবে তাদের জীবনের সমস্ত আমল গুলো আল্লাহ বরবাদ করে দিবে তাদের হজ তাদের জাকাত তাদের নামাজ তাদের রোজা তাদের কোরবানি তারা মসজিদ বানাবে মাদ্রাসা দিবে তারা এতিমদেরকে অতিমদের পিছনে অর্থ ব্যয় করবে অপরদিকে আলেমদেরকে ঠাট্টা করবে বিদ্রুপ করবে তুচ্ছতাচ্ছিল্য করবে আলেমদের উপরে জুলুম চালাবে অত্যাচার চালাবে এদের আমলগুলো সব বিনষ্ট হয়ে যাবে দুই নম্বরে হল আলেমদের উপরে যদি অত্যাচার করা হয় ঘরে ঘরে আল্লাহ রব্বুল আলমিন ডায়াবেটিস দিয়ে দেবেন আজকে ছোট্ট বাচ্চা মাত্র তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা পরীক্ষা করে দেখা যায় তার শরীরেও ডায়বেটিস চার মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা ভেবি তারও ডায়বেটিস আজকে বাংলাদেশে প্রায় বলা চলে প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডায়াবেটিস আক্রান্ত আর ডায়বেটিস হলো এমন একটা রোগ এই রোগ এই রোগের কারণে শরীরে অসংখ্য রোগের সৃষ্টি হয় বিভিন্ন রোগের জননী হলো ডায়াবেটিস রোগ যিনি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারেন না তার জীবনটা কষ্টময় হয়ে ওঠে সেজন্য আলেমদের উপরে যদি আপনি জলম করেন নিপ্রিয়ণ করেন ডায়াবেটিসে আক্রান্ত হবেন তিন নম্বরে হল হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়ে যাবে সুস্থ মানুষ বাসা থেকে রওনা দিয়েছে অফিসে যাবে ব্যবসা প্রতিষ্ঠানে যাবে কাজে যাবে হঠাৎ বুকে ব্যথা শুরু হলো এই ব্যথার কারণে লোকটা নিমিশের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সুস্থ মানুষ বাসা থেকে বের হয়েছে অফিসে যাবে ব্যবসা প্রতিষ্ঠানে যাবে বিভিন্ন কাজকর্মে সে বের হয়েছে কল্পনাও করেনি ধারণাই করিনি যে তার প্রতিমধ্যে মৃত্যু হবে বা অফিসে মৃত্যু হবে আজকে বাংলাদেশের দেখা যাচ্ছে যে এই হার্ট এটাকে আক্রান্ত রুগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা পূর্বের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে এর কারণ কি এর একটি অন্যতম কারণ হলো এই জাতি আলেমদেরকে সম্মান করতে পারে না ইজ্জত করতে পারে না আলেমদেরকে আজকে তারা বন্দি করে রেখেছে আলেমদের উপরে জুলুম করতেছে চার নম্বরে হল যারা যুবক ওই যুবকদের জৈবন শক্তি হারিয়ে যাবে এই জন্য স্ত্রীকে শান্তি দিতে পারবে না সুখ দিতে পারবে না স্ত্রী পালিয়ে যাবে চলে যাবে জৈব অনুশক্তির জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করবে কলিকাতা হারবাল ইন্ডিয়ান হারবাল মডার্ন হারবাল নানান ধরনের ওষুধ তারা কিনবে এর একটি মাত্র কারণ জাতি আলেমদের সাথে ভালো আচরণ করে না আজকে আমরা দেখতে পাই আমাদের দেশে ঢাকা শহরে রাস্তার মোড়ে মোড়ে দেওয়ালে বিল্ডিংয়ে শুধু পোস্টার আর পোস্টার মানে যৌন সমস্যার সমাধান এই জাতীয় পোস্টার আজকে সয়লাম হয়ে গেছে দুঃখজনক এটা হলো আলেমদের সাথে অত্যন্ত খারাপ আচরণের ফল হলো এটা পাঁচ নম্বরে হলো জমিন ফেটে যাবে ভালো জমিন একেবারেই ফ্রেশ জমিন হঠাৎ জমিনটা ফেটে গেছে দুই ভাগ হয়ে গেছে সর্বশেষ হল আল্লাহ রব্বুল আলমিন আকাশের বৃষ্টি নাজিল করা বন্ধ করে দেবেন এরপরে প্রশ্ন হলো বৃষ্টি হচ্ছে কেন হাদিসির মধ্যে আল্লাহর হাবিব বলেন জীবজন্তু কীট পতঙ্গ ইত্যাদি যদি না থাকতো আল্লাহ আলমিন জমিনের মধ্যে বৃষ্টি নাজিলি করা বন্ধ করে দিতেন শুধুমাত্র কীট পতঙ্গ জীবজন্তু এগুলোর কারণেই আল্লাহ তালা এখনো বৃষ্টি বৃষ্টি এখনো বর্ষণ হয় বৃষ্টিপাত হয় আর হলে আল্লাহ তালা আপনি দেখুন এখন থেকে বিশ ত্রিশ বছর আগের অবস্থা যে পরিমাণ বৃষ্টি হতো এখন কি সে পরিমাণ হয় হয় না কারণ কি এ যাতে আলেমদের সাথে দুর্ব্যবহার করছে খারাপ আচরণ করতেছে সুতরাং আসুন আলেমদেরকে সম্মান চোখে শ্রদ্ধার চোখে মর্যাদার চোখে ইজ্জতের চোখে আমরা দেখবো এবং বন্দি যত আলেম রয়েছে নির্দোষ নিরাপরাধ আলেমদেরকে বন্দিত্ব দশা থেকে মুক্ত করে উন্মুক্ত ময়দানে আমরা বের হওয়ার সুযোগ করে দেব তাহলে এই ভয়াবহ এই ছয় ধরনের বিপদ থেকে জাতি রক্ষা পাবে উদ্ধার পাবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন